পরে রাজা হয়, এটা পরম্পরাগত, তার বংশধর আমি বংশভূত আমি। কারণ এটা যে এখন রূপকথা বলেন আর কিচ্ছে কাহানি বলেন, কিন্তু আমাদের পূর্বপুরুষের যেটা বলে আসছে আমি মার কাছে যতটুকু শুনেছি আমার বংশ পরিচয় সেই কথাটাই বলতে হচ্ছে, এর বেশি আমি জানি। কি চাইলেন মুখ্যমন্ত্রীর কাছে আজকে, কি বললেন? আমি কিচ্ছু বলি নাই, ওনার কাছে শুনলাম, উনি যা বলেছে আমি এতটুকু শুনলাম, আর আমি কিছু বলি না। আমি কি বলবো, আপনাকে কোনো প্রস্তাব দিল? না না না, কোনো প্রস্তাব দেয় না, আমাকে কোনো প্রস্তাব দেয় না। আগামী দিনে যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি তা নিয়ে আপনাকে কিছু বললো তাদের দলে আসা নিয়ে বা ইত্যাদি বিষয়? না 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 না, আমার মনে হয় আমাকে বলবে কেন, আমি আমার ট্র্যাডিশনাল যেটা পরম্পরা সেটাই জানালাম, আর সেই ভিত্তিতে উনি আমার সঙ্গে আর কথা হবে না পারেন। আমি আমি যেটা বলছি, এটা তো দেখুন মেন অ্যান্ড মেশিনের যুগ, মেশিন মানুষই ডিসকভারি করে, মেশিন তো মানুষকে ডিসকভারি করে না, যেহেতু মেশিন মানুষের ডিসকভারি করে, তা মেশিনের কথা মানুষের কথা মেশিন শুনবে, মেশিনের কথা মানুষ শুনবে কেন? হ্যাঁ, তাহলে মেশিনকে বলা উচিত মানুষের যে তুমি ঠিক মতো কাজ করো, আনসেফ কাজ করো না। তা আমি এটা জানি, সেফটি ইজ গড, সেফটি মানে ভগবান, তো আনসেফ কেন হচ্ছে রেল, আমি এই কথা বলছি। তো গদিকে আমাদের মন্থন করার দরকার, ডিপার্টমেন্ট মন্থন করা দরকার, যে সেফটি অলওয়েজ দরকার। বেঁচে গেলাম, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, কি সেফটি তো বেঁচে গেল, আমি পড়ে যাচ্ছি ফট করে ধরলাম, তো সেফটি আছে না? যে সময় আজকে মুখ্যমন্ত্রী এলেন কোচবিহারে, উত্তরবঙ্গে সবকটা সিটিতে বলে এনেছে শুধুমাত্র কোচবিহার, আর সেই সময় মদনমোহন মন্দিরেও এসছেন, আপনার বাড়িতেও এসছেন, এটা কোথাও একটা রাজনৈতিক একটা কিন্তু যোগসূত্র সকলে খোঁজার চেষ্টা করবে। এখন কথা হলো মদনমোহন বাড়িতে উনি গেছেন, আমাকে দেখে তো বলেনি, হ্যাঁ মদনমোহন বাড়িতে গেছি, কিন্তু আমার রাজবাড়ি দেখে উনি মুগ্ধ হয়েছেন। এখানে যেটা আমরা রাজবংশী মানুষই, আমাদের বাড়ি থেকে রাজ বলা হয়, রাজবাড়ি বলা হয়, রাজা যেখানে থাকে সেখানে রাজবাড়ি বলা হয়। আমি রাজবংশী মানুষই, আমার বাড়িটা সেই জন্য খুব রাজ। কোন রাজনৈতিক ইকুয়েশনের জন্ম হচ্ছে, এটা গণতন্ত্র যুগ, গণতন্ত্র দেশ, হ্যাঁ গণতন্ত্র ভিত্তিক, এটা ইউনিয়ন গভর্নমেন্ট হয়েছে, ইউনিটি গভর্নমেন্ট হয়েছে, তার গতিকে এই ভিত্তিতে দেখছল ইউনিয়ন, যেহেতু মিনিস্টার আছে ইউনিয়ন ভিত্তিতে মাসে মিনিস্টার সামিল হতে হবে, সেই জন্য সেই ভিত্তিতে আমি যুক্ত আছি। আসামে আপনার বাড়িতে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আপনাকে আশ্বস্ত করা হয়েছিল নারায়ণী সেনা হবে, আপনাদের দাবি দাবা নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে সেগুলো হয়নি এবং আপনি যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন, আর ঠিক ইলেকশনের আগেও সেভাবে হয়তো তারা আপনাকে আপনার সহযোগ্য পায়নি, আর সেই জায়গায় এখানে তৃণমূলের জয় এবং আপনার বাড়িতে জয়ের পরে মুখ্যমন্ত্রীর আসা, এটা কোথাও একটা কি রাজনৈতিক তাৎপর্য তো আছে একটা? দেখুন গৃহমন্ত্রী যে আমাকে প্রশ্ন করেছিল, যে প্রশ্ন করেছিল যে যের কথা বললাম, যে বললো যে ইউটি সম্বন্ধে না করতে বলছে, হ্যাঁ এটা বন্ধ করতে বলছে, সে তো আমি সমস্ত লোকে বলছি ভাই তোমরা ইউটি বলবা না, ওরা ওরা মানা করে গেছে, তো সব বন্ধ হয়ে গেছে, তো অনুরোধ বন্ধ হয়ে গেছে, যেহেতু বন্ধ হয়ে গেছে সেহেতু আজকে মনে হয় রেজাল্ট হয়েছে। তারপর ভারতের প্রধানমন্ত্রী আমাকে কুচবিহার আসমানার মাঠে মিটিংয়ের পরে আমার সাথে দেখা করেছে, তার ফলস্বরূপ বাকিগুলো জিতেছে, কুচবিহারটা হেরেছে। কুচবিহারের প্রতি আপনার আক্রোশ কেন ছিল? কুচবিহারের কোনো না 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 না, দেখুন জনতা জনার্দন সবার মনে তো আমি ওইটা বিরাজ করি না, না আঙ্গুল যে যেখানে মন চাইছে সেখানে দাবাই দিচ্ছে, আমি কি করবো, কিন্তু বিজেপি এখনো সক্রিয় আছে, বিজেপি এখানে এক্সেলেন্ট প্রদর্শন করেছে, দক্ষিণ বঙ্গে হেরেছে কিন্তু আমার এখানে জিতেছে। কোথাও কি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার যে প্রভাব সেটা কুচবিহারে কাজ হয়নি কারণ এই সমস্ত দাবি দাবার প্রেক্ষিতে? না দেখুন আমি মনে করি যে আমাদের লোক তো ফুললি ভোট দিয়েছে, যদি আমাদের লোক না দিত তাহলে রেজাল্ট কি হতো, জামানাথ পর্যন্ত জব্দ হয়ে গেছে, কিন্তু ভোট তো দিয়েছে। এখন কথা হলো সব দিক দিয়ে কোথাও কমিয়ে আছে সেটা গভর্নমেন্টকে চর্চা করতে হবে। মুখ্যমন্ত্রীকে কি বললেন? উনি আমার সঙ্গে দেখা করতে আসছে তার জন্য ধন্যবাদ জানাইলাম, হ্যাঁ কিন্তু আমাকে এটা বলো আমি চিলারায় মুক্তি বানিয়ে দিয়েছি, আমি উন্নয়ন ডেভেলপ করেছি, এই কথা বলছি বলে আমার
আমি শুধু পুষবেরটা পেলাম, বাকিটা পেলাম না, আমি কি করে বলবো? আপনি কেন পালেন না, কি পালেন, আমি কি করবো? কোন রাজনৈতিক ইকুয়েশনের কি জন্ম হবে? সময় বলবে, এটা এখন বলছি না, সময় হবে। আর কিছু ঠিক আছে।